কতটা অসৎ আর নির্লজ্জ হলে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজে কলম কিনি সাজার পাশাপাশি নিজের কিশোরী মেয়ের হানির মতো মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা সহ মিথ্যা মামলার আশ্রয় নেয় ভাই এবং ভাইয়ের মধ্যে পারিবারিক তুচ্ছ ঘটনাকে মিথ্যা সাক্ষী আর মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর কারণে লোহাগাড়ার পুটিবেলা সারনং ওয়ার্ড পশ্চিম তাতিপাড়া আমদলিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা দিনমজুর আলতাফ মিয়ার সন্তান মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অনেকেই আজ গড়ছাড়া হয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিছু দুষ্কৃতী মহলের হুমকি ধুমকি আর মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তারা এখন স্থানীয় চেয়ারম্যান প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসীদের সহযোগিতা কামনা করেছেন

এদিকে মিথ্যা মামলার শিকার হওয়া মোহাম্মদ শহীদুল ইসলামের বিষয়ে জানতে চাওয়া হলে ইউপি সদস্য আব্দুর রশিদ জানান এলাকায় আজ অবধি শহীদুল ইসলামের নামে নারী কেলেঙ্কারির কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি আসলে গত কয়েকদিন আগে আমার এখানে এক এলাকায় যে ঘটনাটা ঘটছে ফুরকানি আমাদের হাত থেকে দুইটা ছোটো ছোটো বাচ্চা আসার সময় এরা একজনের প্রতি একজনে ঝগড়া করছে ওই ভাত ধরে এখন ওইখানে গিয়ে ওই ছেলেদের মারা গার্ডিয়ানে গার্ডিয়ানে উভয় পক্ষে যখন মুখোমুখি হয় ওইখানে তখন কথা কাটে কাটি হয় এক পর্যায়ে তারা মারামারি লেগে গেছে তখন ওইখানে আমি উপস্থিত ছিলাম না এলাকাবাস বাড়ি থেকে জানতে পারলাম এরা উভয়ে মারামারি দিয়েছে এরপরে তখন এরা যখন আসছে আমি বলছি আপনি যান ওই প্রাথমিক চিকিৎসা নেন পল্লী চিকিৎসক থেকে আমি অফিসে আসতেছি এটা সমাধান করে দেবো এখন আমি আসার আগে উনি হসপিটালে নিয়ে গিয়ে চলে গেছে তখন চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমি ওখানে যোগাযোগ করলাম হয়তো মঙ্গলবারে পরিষদে আসার কথা ছিল কিন্তু এরা পরিষদে আসে নাই এটুকু জানি এরপরে আমি জানতে পারলাম নাকি উনি মামলা করছে না ওই বিয়ে ভারত আমি তো ঘটনাস্থলে ছিলাম না ওইটা আমি দেখিও নাই ওইটা আমি জানিও না কে খামড় দিছে না কী হয়েছে না ওইছে হয়তো ওইখানে ব্রিক চলেন আছে ওইখানে হয়তো পরে আঘাত হইতে পারে উভয় পক্ষ আঘাত হয়েছে দেখলাম না যেটা যেখানে নাকি ওই মহিলা সংক্রান্ত একটা বিষয় আছে নারী নির্যাতন বিষয় আসছে ওইটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা ওই ধরনের কোনো ঘটনা আমার এলাকায় ঘটা নাই আর ওই ধরনের কোনো ব্যক্তি যদি এখানে যদি থাকে তাদেরকে আমি ফশ্রয় দি না তাদেরকে আমি আইনের হাতে তুলে দিই সে ধরনের লোক আমার এলাকায় কোনো ক্রিমিনাল টাইপের লোক আমার এলাকায় নাই তারপরে যদি কোনো ব্যক্তি যদি করে থাকে তাহলে ওইটা হবে সম্পূর্ণ মিথ্যা আর আমি আপনার এই পোস্টের মাধ্যমে সাংবাদিক ভাইদেরকেও আমি অনুরোধ করব কোনো ধরনের মিথ্যা প্রচার যেন না করা হয় কারণ একটা মিথ্যা প্রচারের কারণে একটা গরিব লোকের অনেক ক্ষতি হয় সেই কারণে আমি এই পোস্টের মাধ্যমে সাংবাদিক ভাইদের প্রতি একটা অনুরোধ রাখব আপনারা দয়া করে টাকার বিনিময়ে মিথ্যে কোনো সংবাদ প্রচার করবেন না আসসালামু আলাইকুম আমি গাছটা ছাড়ি আমি শহীদ ইসলাম আমি গাছটা ছাড়ি ব্যাগগুলো চিনে আরে এইবোর লগত নই দেখি ব্যাপারে আর পরে কানি টেন হানা এই আতর আর পরে একটা সাবান লেখাটা এদের দুরুম মিজি টেন আর পর গদ মারি গি এর মিজে এই গর ন পরে ফালাই রে এবার বন্ডরি মিজে ফুরগি বন্ডরি ফুরগিয়ে দেয় আর ভাই গরম তোর গুমা ছিল এত গুমা তুড়ি হদে তুই আর তুমি

কিলে আই একখান জিনিস এই আল্লাহ গানি মাত্র হবি নয় মতো এই আল্লাহ গায়ে ইয়ে হবি দেয় আই আত নলগাই আল্লাহ নলগানোর পরে পরিষ্কার মানুষ বাড়িবি আট নলগানোর পরে তারপরে ইহি তো আগে গই আইজন মাইতে খাই মাইতে খাই বৌঁবে হত দে বেড়ি মেরে খোঁদ দে ইয়ে নিজে তুই দৌড়ি রেবে কিছু কেন বললে তুমি মারি খাই যে মারি খাই করতে খুঁ আর তুই সমান লাগে রি এন তারপরেও মাই মানুষই তোরা গানি তারা বে বেশ দে আর গেল বৌজাত গেলি দিব না তাই না মাতি রই তারপর দিন এই

হরাই হর দি মিথ্যা যেকিন শরাইয়ে হর সুলতানীয় হর মানে এবারে বর্গীয় হর ই ব্যক্তি মিথ্যা আর যেগুন সাক্ষী দিয়ে এগুন এগুণ আল্লাহ মানে দুশ্মণী করে দে তাহলে এগুলো ঘর দেগুন আর ঘর তুঁজে আর জাল জালুক আর বারি ঘর তুই যে আল্লাহ দুঃমনি তিন ঘরের মানুষ আনলাই একঘর লেগে না ব্যাকুন্ মানে আল্লাহ একজুট ওরা আর মানে আল্লাহ আর বেশি গে আর না টানি লো ফেলি যে ফানি দিয়ে দিয়েছিল মধ্যে বারাইন্থ নাদের মানে এই বাড়ি গিয়ে দেয় এর এই ফলে করি বুঝছেন না আর বারগর বেশি তো সাবক চেয়ারম্যান বাই তো তো হলে যে গ্যাঘরের আনলো ব্যাগ দিনে খাড়িয়ে রেগুর গিয়ে আনলো কেস ঘরের এই জিনিসটা না

তাৰ পৰা মানে আনাইকাম দুমনি কৰি মচু দে মচুদাই জমাই মানে মানুহ এটা এটা আছে পোনা চলি ফুৰিৰে পোনা খৰাবা খৰাবা খান বেচি টান বেচি কেটিকৈ চলিছে তই পাৰ যে এখন হাঁহ এইখনক ফুল সৌ কৰে দৰে এইবাৰকে মাটি লগাই দিবি মাতে এইবোৰকে ক'লিবি মাতে এখন আই সুকেইটা কেলে যে আই মনেকে দুজন এই বগুত দুজন